যে গণতান্ত্রিক আবহে আমাদের আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনটা আর দশটা সুষ্ঠু নির্বাচনের মতোই একটি চ্যালেঞ্জিং নির্বাচন হবে। চ্যালেঞ্জিং শব্দটার মানে কি? তার মানে সে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। যদি বিএনপি নির্বাচন করতে আসে অবশ্যই আমার বিএনপি দলীয় যারা আছেন তাদের সাথে আওয়ামী লীগ জড়িয়ে তাদের প্রতিযোগিতা হবে না, মানে এইভাবে কথাটা ব্যাখ্যা করা যায়, মানে রাজাকরণ এভাবেই ব্যাখ্যা করি যে মানে এটাই সত্য ব্যাখ্যা, এটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কিনা সেটিকে চ্যালেঞ্জের মুখে, না 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 মানে সেভাবে কি কথাটাকে ব্যাখ্যা করা যায় কিনা? সুষ্ঠু সুষ্ঠু নির্বাচন হবে এটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সংকল্প, এটা হবে। এখন ঘটনা হচ্ছে মোশাররফ ভাই যে কথাগুলো বললেন সেই জায়গায় আমার কথাটা আসছে। প্রথম কথা আপনাকে জানতে হবে যে মার্কিন ভিসা নীতি বলে যে কথাটা আমরা বলছি সেটা জেমস ম্যাডিসনের উপহার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, যেটা আপনি হয়তো বা জানেন 1787 খ্রিস্টাব্দে বিল অফ রাইটস নামে যেটাকে পাস করা হয় কংগ্রেসে, সেখানে ভিসার জন্যে যেই শর্তাদি দেওয়া আছে তার সাথে এই যে ভিসা নীতির এর কোনো পার্থক্য নাই। পার্থক্য একটা, এখানে বাংলাদেশ নামক একটি শব্দ যোগ করা হয়েছে, অর্থাৎ যেসব কারণে কারো ভিসা খর্ব করা হয় বা ভিসা কেড়ে নেওয়া হয় বা ভিসা দেওয়া হয় না, এই আইনটির বয়স 200 বছরের বেশি। এবং আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আমি খুব একটা চিন্তিত না, আমার মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন আমেরিকার ভিসা আমেরিকা কাকে দিবেন বা দিবেন না এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। যদি আপনার যাওয়ার প্রয়োজন হয় আপনি ভিসা চাবেন, আপনার যোগ্যতা থাকলে আপনি যাবেন, না থাকলে আপনি যাবেন না। কিন্তু বিল অফ রাইটসের কথা এই কারণে বললাম, আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প যখন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এরপরে 2টি পর্যায়ে 16টি দেশের মার্কিন যুক্তরাষ্ট্র গমনকে তিনি নিষিদ্ধ করেছিলেন, কিন্তু প্রত্যেকটি নির্দেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবিধানিক যে আদালত যেটাকে বলা হয় কনস্টিটিউশনাল কোর্ট, সেখানে এগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। এই কথা কেন বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিল অফ রাইটস যদি ঠিক হয়ে থাকে তাহলে ভিসা দিয়ে আপনি কাউকে শাস্তি দিবেন অথবা ভিসা না দিয়ে আপনি কাউকে শাস্তি দিবেন এই ধরনের কোনো বিধান আপনি করতে পারবেন না। কিন্তু এটা আমার কাজ না, আমি শুধু আপনাকে যেটা জানালাম যে ভিসা নীতিতে একটা কৌশল হতে পারে, কিন্তু সেই কৌশল বিএনপির সহযোগিতার জন্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী যথার্থ বলেছেন, আপনাকে মনে রাখতে হবে যে বিভিন্ন পরাক্রমশালী দেশ ভূ রাজনৈতিক বাস্তবতাকে মাথায় নিয়ে তাদের অবস্থানকে জোরালো করতে চায়। এবং 1971 সালে আপনি জানবেন যে আমাদের যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয় তখন ভারত আমাদের প্রাকৃতিক বন্ধু ছিল, সোভিয়েত দেশে আমাদের প্রাকৃতিক বন্ধু ছিল, এবং বিশ্বের অন্যতম গণতান্ত্রিক একটি শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র থাকা সত্ত্বেও পৃথিবীর সবচেয়ে অগণতান্ত্রিক শক্তি পাকিস্তানকে তারা সমর্থন করেছিলেন। তার মানে এটা একটা একাডেমিক ডিসকাশন হচ্ছে, আপনি ওনাকে আপনি সমান পাবেন। তার মানে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানকে নিশ্চিত করার জন্য সে তার কৌশল অবলম্বন করতে পারে। আজকে 2023 সালেও আমি কোনো দেশের নাম না নিয়ে বলতে চাই, ভূ রাজনৈতিক বাস্তবতায় অনেকেই বাংলাদেশে তার অবস্থানকে সুদৃঢ় করতে চায়। বিএনপি কোনো একটি চতুষ্পদী প্রাণীর মতো লাফালাফি করতেই পারে, কিন্তু মনে রাখতে হবে যে যেই কূটনৈতিক নিষ্পেষণ নির্যাতন বা অপর শাসন আপনার উপর চাপিয়ে দেওয়া হতে পারে সেটা কিন্তু প্রত্যেক বাঙালির জন্যই বাস্তবতা।